নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে হস্তরেখায় কোন কোন বিশেষ চিহ্ন থাকলে হস্তরেখাবিদ বা জ্যোতিষী মহাশয়গণ প্রেডিক্ট করে থাকেন সেই জাতক বা জাতিকার প্রেম বিবাহ হবেই হবে আসুন দেখেনি সেই বিশেষ চিহ্নগুলো আপনারা নিজেরাই নিজেদের হাত আমার ভিডিওর সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখে নিতে থাকুন প্রথমে আসুন বৃহস্পতির ক্ষেত্রে দেখুন একটি হাতের ছবি স্ক্রিনে দেখানো হচ্ছে সেইখানে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র সেই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে প্রেম বিবাহ হওয়ার চান্স নাইনটি ফাইভ পারসেন্ট আর বিবাহিত জীবন মানে বিবাহ পরবর্তী জীবন খুব সুখময় হয় সেই সকল জাতক বা জাতিকার জন্য যাদের বৃহস্পতি ক্ষেত্রে এই রকম ধরনের ক্রস থাকে দ্বিতীয় চিত্রটির দিকে নজর দিন এটা হলো বুথ ক্ষেত্র এই বুথ ক্ষেত্রে জেনারেলি এই রকম ধরনের হরাইজেন্টাল লাইন থাকলে আমরা সেগুলোকে ম্যারেজ লাইন বলে জানি আবার এর নিচে যদি ছোটো ছোট লাইন থাকে সেগুলো হচ্ছে অ্যাটাচমেন্টাল লাইন অনেকে বলে এগুলো ভালোবাসার লাইন প্রেমের লাইন বাট আমি বলি এগুলো অ্যাটাচমেন্টাল লাইন মানে ভালোবাসা আপনার কোনো একটা বন্ধুর সঙ্গেও খুব গভীর হতে পারে হুম আপনার গুরু আর শিষ্যের মধ্যে প্রগাঢ় ভালোবাসা থাকতে পারে সেগুলোও কিন্তু মানে দর্শিত হয় এই ছোট ছোটো লাইনগুলো যেগুলো অ্যাটাচমেন্টের লাইনের দ্বারা শুধুই যে প্রেম এক্সপ্রেস করে এই ছোট ছোটো লাইনগুলো তা কিন্তু নয় তাই এই বিবাহের ক্ষেত্রে যদি আপনার এরকম একটি স্পষ্ট বিবাহ লাইন থাকে ম্যারেজ লাইন থাকে এবং সেখান থেকে দেখুন একটি ওয়াই চিহ্নের মতন আরেকটি ছোট লাইন বা শাখা যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার প্রেম বিবাহ এবার আসুন তৃতীয় চিত্রটির দিকে যাই দেখুন এই লম্বা লাইনটিকে আমরা জানি ভাগ্য রেখা যেটি শনির ক্ষেত্রের দিকে উঠে যায় এই ভাগ্য রেখা থেকে যদি কোনো লাইন বা শাখা চন্দ্রক্ষেত্রের দিকে চলে যায় বা আমি উল্টোটাও বলতে পারেন কোনো লাইন যদি চন্দ্রক্ষেত্র থেকে এসে এই ভাগ্যরেখায় মেশে এবং ওয়াই আকৃতির একটি শেপ বা রেখা তৈরি করে তাহলে সেই জাতক বা জাতিকার প্রেম বিবাহ হবেই হবে এবং এটাও মানা হয় যে সেই সকল জাতক বা জাতিকার বিবাহ পরবর্তী জীবন খুব সুখময় হয় চতুর্থ চিত্রের দিকে আমরা চলে যাই দেখুন এটি হচ্ছে রেখা এই যে হরাইজেন্টাল লাইনটি হলো হৃদয় রেখা যদি এই হৃদয় রেখা শনির ক্ষেত্রের দিকে যায় এবং একটি শাখা লাইন হৃদয় রেখার থেকে বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় তাহলে সেই জাতক বা জাতিকার প্রেম বিবাহ হবেই হবে আসুন পঞ্চম চিত্রের দিকে যাই এটি হলো সূর্য রেখা বা অ্যাপেলো লাইন যদি আপনার হাতে এই সূর্য রেখা থেকে কোনো একটি শাখা লাইন এই নিচের দিকে হৃদয় রেখার ওপরে বেরিয়ে আসে তাহলে সেই জাতক বা জাতিকার প্রেম বিবাহ অবশ্যই হবে এবং সেই জাতক বা জাতিকা বিবাহের পরবর্তী জীবনে খুব বিখ্যাত হবে বা ফেমাস হবে ধন্যবাদ বন্ধুগণ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন